খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দক্ষিণ এশিয়া নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ সাফ জয়ী খাগড়াছড়ি পার্বত্য জেলার চার বীর কন্যাদের সাথে স্কুল শিক্ষার্থীদের সাথে মিট দ্য প্রাইড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি দীপান্বিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ডেভেলপমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ আতিকুর রহমান। অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের সহকারী কোচ তৃষ্ণা চাকমা ও ফুটবলার মনিকা চাকমা, আনাই মোগিনী, আনুচিং মোগিনী এই সফলতার পেছনে তাদের জীবনের গল্প শোনান ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মনিকা চাকমা, আনাই মোগিনী, আনুচিং মোগিনী তারা ছোটকালে বাতাবি লেবুকে ফুটবল বানিয়ে খেলা খেলেছিল, সেই গল্পগুলো শুনিয়েছেন শিক্ষার্থীদের। আর কোচ তৃষ্ণা চাকমা বলেন তার পথটাও সহজ ছিল না, তারা তাদের সফলতার পেছনে যাদের অবদান ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। আর শিক্ষার্থীদের সাথে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ধরনের একটি ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।